কাণ্ড এখন থেকে আপনার বাড়িতে ইলেকট্রিক লাইন না থাকলেও আপনার দিতে হবে মাসের পর মাস ইলেকট্রিক বিল শুধু তাই নয় ইলেকট্রিক মিটার না থাকলেও আপনার বাড়িতে মাসের পর মাস আসবে ইলেকট্রিক বিলের রসিদ এমনই এক ভুতুড়ে কাণ্ড ঘটালো বিশালগড় মহকুমার চেলিখলা এলাকায়

ওনার ঘরে কোনো বৈদ্যুতিক বৈদ্যুতিক লাইন এবং মিটার নেই তাহলে কিভাবে ওনার মৃত স্বামীর নামে বৈদ্যুতিক বিল আসছে মাসের পর মাস মৃত দশরথ দেববর্মা শ্রী আরো জানান যে তিনি এই ব্যাপারে বিশালগড় জাঙ্গালিয়া স্থিত ইলেকট্রিক অফিসে গিয়েছিলেন কিন্তু এই ব্যাপারে কোনো কিছু শুনতে নারাজ ইলেকট্রিক অফিস কর্তৃপক্ষ তিনি বলেন যে উনি দিন এনে দিন খান এর মধ্যে যদি ওনাকে বৈদ্যুতিক ব্যবহার না করে বৈদ্যুতিক বিল দিতে হয় তাহলে তিনি সমস্যার সম্মুখীন হবেন আমি তো কারেন্ট ইয়া নাই হ্যাঁ আমি তো গরিব মানুষ আমি কেমনি লইতাম এই সময়টা আমি লইছে না হ্যাঁ অনেক কিরে আমার বিল আসি আমি বাইতে তো কারেন্ট নাই নাই কারেন্ট নাই তো আমি নিছে না এই বিল কার নামে আইতাছে ওই আমরা জামাই ইয়া জামাই নামে হ্যাঁ আপনার জামাই কে আছে অন্যদিকে এই এলাকার ইলেকট্রিক রিডার দীপক আচার্যের সাথে কথা বললে তিনি জানান যে মৃত দশরথ দেববর্মার স্ত্রী খামুদি দেববর্মার ঘরে কোন ধরনের বৈদ্যুতিক লাইন নেই কিন্তু ওনার বাড়িতে তিনি বৈদ্যুতিক বিলের কাগজ দিয়ে যাচ্ছেন তিনি জানান যে এই ব্যাপারে তিনি বিশালগড় জাঙ্গালিয়া স্থিত ইলেকট্রিক অফিসের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ম্যানেজারকে জানানোর পরও কোনো হেলদোল নেই এদিকে বিশালগড় জাঙ্গালিয়া স্থিত ইলেকট্রিক অফিসে এহেন কর্মকাণ্ডে সমস্যার সম্মুখীন মৃত দশরথ দেববর্মার স্ত্রী খামুদি দেববর্মা বিশালগড় জাঙ্গালিয়া স্থিত ইলেকট্রিক অফিসের কর্মরত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নতুন নয় অভিযোগ দিনের বেশিরভাগই সময় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের ফলে অতিষ্ঠ সাধারণ মানুষ বিশালগড় জাঙ্গালিয়া স্থিত ইলেকট্রিক অফিসের কর্মরত কর্মীদের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডে নাজেহাল বিশালগড়বাসী ব্যুরো বিিপোট বোল